আপনি একজন সুদক্ষ বৈমানিক, যুদ্ধ বিমানের। স্বাধীনতা যুদ্ধের কারণে আপনাকে গ্রাউন্ডেড করে রাখা হচ্ছে বিদেশি একটা বেইজে। সেই বেইজে আপনার স্ত্রী এবং সন্তানরাও আছে। আপনি কি ওই অবস্থায় সবাইকে ফেলে একটা যুদ্ধ বিমান শত্রুর ঘাঁটি থেকে ছিনতাই করে দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার মতো সাহসী হতেন? আমরা অনেকেই হতাম না। আমি পৃথিবীর অনেক বৈমানিক, যুদ্ধের গল্প অনেক কিছু জানি, বাট এখন যে গল্পটা বলবো সেটা আমার দেখা সারা পৃথিবীর মধ্যে নিজের দেশের জন্য যুদ্ধ বিমান নিয়ে করা সবচেয়ে সাহসী একটা কাজ। 1971 সালের 20শে অগস্ট পাকিস্তানের একটা বিমান ঘাঁটিতে আমাদের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে গ্রাউন্ডেড করে রাখা হয়েছে বেইজের সেফটি অফিসার হিসাবে। কিন্তু তিনি চাচ্ছিলেন একটা যুদ্ধ বিমান নিয়ে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসবেন। যেহেতু তিনি ছিলেন সেফটি অফিসার, তিনি টার্গেট করলেন 21 বছর বয়সী শিক্ষানবিশ পাইলট রাশেদ মিনহাসকে। রাশেদ মিনহাস তখন দ্বিতীয়বারের মতো সলো ফ্লাইটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব পাশে গিয়ে ফ্লাইট সেফটি অফিসারের পদাধিকার বলে রাশেদ মিনহাসকে থামতে বলেন। রানওয়েতে চলন্ত অবস্থায় একটা বিমানকে তিনি থামতে বলেন সব নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে। রাশেদ মিনহাস থেমে ক্যানোপি, যেটাকে বল বিমানের যে যুদ্ধ বিমানে ক্যানোপি থাকে, ঢাকনাটা খুলে জিজ্ঞেস করতে চান কী কারণে তাকে থামতে বলা হয়েছে। সে অবস্থায় তিনি বিমানে উঠে রাশেদ মিনহাসকে অচেতন করে সে বিমানটি নিয়ে উড়ে যান। একটু থামতে বলবো সবাইকে, ভিনদেশের একটা ঘাঁটিতে রানওয়ে থেকে শিক্ষানবিশ পাইলটকে বোকা বানিয়ে একটি বিমান নিয়ে উড়ে যাওয়ার মতো সাহসিকতা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান দেখিয়েছিলেন। বিমানটি খুব নিচু দিয়ে উঠছিল যাতে রাডার তাকে ধরতে না পারে, এবং ধস্তাধস্তির এক পর্যায়ে রাশেদ মিনহাস অচেতন হয়ে যান। আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বীরশ্রেষ্ঠ, তিনি সেটা নিয়ে ভারত সীমান্তের দিকে এগোতে থাকেন। দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পর রাশেদ মিনহাজের জ্ঞান ফিরে আসে এবং সে কন্ট্রোল টাওয়ারকে জানাতে সমর্থ হয় যে তার বিমানটি হাইজ্যাক হয়েছে। পাকিস্তান তখন 4টি যুদ্ধ বিমানকে তাদের পেছনে ধাওয়া করতে পাঠায় এবং দ্বিতীয়বারই ধস্তাধস্তির এক পর্যায়ে ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান থেকে ছিটকে পড়েন। আর যেহেতু উচ্চতা অনেক কম ছিল, বিমানটি ভারত সীমান্ত থেকে মাত্র 35 কিলোমিটার দূরে থাট্টা নামক একটা এলাকায় বিধ্বস্ত হয়। সবাই নিহত হন। দুর্ঘটনাস্থলের কিছু দূরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মৃতদেহ পাওয়া যায়। এত বড় সাহসিকতার গল্প পৃথিবীর আকাশে কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। আমরা এমনই বীরের জাতি। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্য আমার শ্রদ্ধা।